মনে বলে না যদি আপনাদের পক্ষ থেকে কোনো দোয়া থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই রহমতে ভালোই আছেন। আমি আপনাদের সাথে আছি আরিফ আহমেদ অমিত। সো ফ্রেন্ডস, আজকে হলো আরেকটি জুমা। আজকে হলো আপনি 17 সেপ্টেম্বর 2021। আর ফ্রেন্ডস, আজকে মানে একটা জুমা হবে, অসাধারণ জুমা হবে আজকে একটা, কারণ আমরা অনেক দিন হলো আপনার ওয়েট করতেছিলাম যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কবে আসবে, কবে আসবে। সো আজকেই দিন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে আসবেন ইনশাল্লাহ। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো। সো অনেকেই যাচ্ছে, আমরাও যাচ্ছি। আরেকটা জিনিস বলতে চাই যে আমার ভ্লগে ভিউ কম হচ্ছে, সো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ ভিউটাকে একটু বাড়াই দিবেন আপনারা ইনশাল্লাহ। অনেকেই যাচ্ছে সজাতপুর থেকে, আমরাও যাচ্ছি। অনেকে আপনারা পুরানো ফেস দেখতে পারবেন। অনেক দিনই ভাই আজকে একত্রিত হবো ইনশাল্লাহ। অনেক এক্সাইটিং, অনেক এক্সাইটিং দিন। চলে আসছি, ভিতরে তো জায়গা একদম নাই, খুবই মানে জ্যাম অবস্থা দেখাবো। এখন যে বাইরে বসছি আমরা, তা আমি আসছি, নিউটন ভাই আছে, যে দিহান ভাই নামাজ পড়তেছে, আর এই যে দেখেন নিউটন ভাইয়ের ছেলে কি সুন্দর। দেখেন কি অবস্থা চারিদিকে, ভয়াবহ অবস্থা। ভিতরে লোকজন ঘুরতি, মিডিয়া ভিডিও চলে আসছে, অনেকগুলো মিডিয়া সবাই চলে আসছে, দিনে প্রচুর মানুষ। দেখেন বাইরে কি অবস্থা, শাইকরা আসবে, শাইকা এই দিক দিয়ে ঢুকবে। সো শাইকের সাথে মুসাফা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেরিতে আসছে জন্য বাইরে বসলাম, আরও আগে আসতে হইতো আপনার 10টা সাড়ে 10টার মধ্যে। উপস্থিত হবেন আশা করছি, উনি 12:20 দিকে খুঁটটা শুরু করবেন। শাইক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চলে আসছে। আসলে আপনারা জানেন, আমরা অনেক এক্সাইটেড দেখেন, ভিড়টা দেখেন, শাইক ফুল মসজিদ ব্লক, তিনতলা, দোতলা, ভিড়ের কারণে তাকে ভোট করতে হবে। ব্লক বাইরে ব্লক যারা দাঁড়িয়ে আছেন, পরিবেশের স্বার্থ দয়া করে একটু বাইরে যাবেন, দয়া করে বাইরে যান করবেন না। সালাতের পরিবেশ ঠিক রাখি, মেহরবানি করে আমরা সবাই সুশৃঙ্খল পরিবেশে সালাতের পরিবেশ সৃষ্টি করি, শাইকের ফুটবল পরিবেশ সৃষ্টি করি। ভিতরে দর্শকের মেহরবানি করে বাইরে যান, আমরা আমাদের জায়গাটা বাইরে থেকে ফুটবল শোনা যাবে, সালাত আদায় হবে। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছে, আপনারা খুশি হয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের উপর খুশি থাকুন। আমি লোকজন এখন আসতেইছে, প্রচুর লোকজন আসছে। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মোমেন পুরুষ নারী, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেখান থেকে যেটা হালাল সেটা খাও। একটু সামনের দিকে আগিয়ে চেপে বসতে হবে, আর আজানের পর থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত কোনো মুসল্লি আপোষে কথা বলতে পারবে না, যতই অসুবিধা হোক। কোনো যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে আমার সাথে বলতে হবে। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো মাঝহাবকে নিন্দা করে কথা বলিনি, কোনোদিন মানুষের কাছে আমি পথ খরচ পাথেও চাইনি। আমি নিজে ইবাদত করে বিচারের মাঠে টিকতে পারবো এটা আমার মনে বলে না। যদি আপনাদের পক্ষ থেকে কোনো দোয়া থাকে, যদি
আপনাদের পক্ষ থেকে আল্লাহর কাছে কোনো কথা কবুল হয়ে যায় তাহলে হয়তো সফল হতে পারবো কি না তা আমি বলতে পারছি না। জাতির সামনে আমি ধর্মের নামে কোনো দিন ফাঁকি দিইনি, তবে জাতি যতটুকু মূল্যায়ন করেছে আমার না চাইতে টাকা দিয়েছে সেই টাকার জবাব যদি আমাকে বিচারের মাঠে দিতে হয় তাহলে কি হবে তা আমি বলতে পারছি না। তবে আমি জাতির কাছে কোনো দিন পয়সা চাইনি। পৃথিবীর কোন মানুষ, কোন নবী, কোন ফেরেশতা বিচারের মাঠে আপনার ফাঁসি রক্ষা করতে পারবে না। তার নাম হচ্ছে কর্জ, তার নাম ঋণ। আরো অন্য বই আছে, পড়েন আপনারা, আবদুল্লাহর বই পড়েন, তার বইয়ের সাথে ভালোবাসা রাখেন, কেননা আমিও নিজে তার বই পড়ি, ও বক্তব্য দিলে আমিও দেখি, তখন আমাকে শিশু বলে মনে হয়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে, দূর দূরান্ত থেকে এসেছেন সবার কল্যাণ কামনা করে, এই মসজিদের জন্য আন্তরিকভাবে দোয়া করার দাবি রেখে, জামিয়া সালাফিয়ার বিষয়টি মনে রাখার দাবি রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি যাবেন কেন, এত খাওয়ার ব্যবস্থা করলাম, এমনি চলে যাবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। চারটি কথা বললেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, ওদের যেটা রুজি দিয়েছো তাতে বরকত দাও, বরং তিনটে চলে যাচ্ছে ঘাইমে ভিজে অবস্থা খারাপ একদম, লোক হয়েছিল কিন্তু ব্যাপক, সামনে দিয়ে পিছনে দিয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফুল চাঁদ দোয়া, ওইটা নিতে পারি নাই, অনেক ব্যস্ত। আর অনেক দিনই ভাই আসছিল, সবার সাথে সাক্ষাৎ করলাম, এই যে মেজবা ভাই, পিছনের দুই ভাই সাভার থেকে আসছে। ই বাবা, সুন্দর। আমরা এই মুইতাঙ্কেলের বাসায় আসলাম, খাওয়া দাওয়া হইলো আলহামদুলিল্লাহ, মানে ঠান্ডা বাসা, গাছপালা আপনারা দেখতেই পারতেছেন, গাছপালা মানে সবুজের সমারোহ একটা। সো এখন বাসার দিকে যাবো নাকি বলেন, নাকি দেখি শাইক আছে নাকি? শাইক চলে যাচ্ছে ভাই, আপনার অনুভূতিটা কেমন? অনেকদিন পরে তো কাছ থেকে দেখলাম শাইককে। আজকের দিনটা অনেক ভালো লাগলো, অনেক কিছু করলাম, মানে বেশি কিছু শ্যুট করতে পারি নাই, গেলাম, তারপরে শাইকের আলোচনা শুনলাম, শাইক আসলো, সব কিছু আপনারা ভিডিওতে অবশ্যই দেখছেন। আঙ্কেলের যে আপনার ইয়া আছে, ডায়াগনোস্টিক সেন্টার আছে, ওইখানে বসলাম, শাইকও বসছিল, ওখানে কিছু শ্যুট করতে পারি নাই, অনেক লজ্জা লাগলো, মানে শাইকের সাথে আপনার ইয়া মুসাফা করলাম, কথা হইলো, অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস কি, আমার ভিউ অনেক কম হচ্ছে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, ভিউ বাড়ান, ইয়া মোটিভেশান অনেক কমে যাচ্ছে, আমাকে একটু ইয়া দেন, মোটিভেশান দেন প্লিজ, আপনারা আমার জন্য দোয়া করুন, শাইকদের জন্য, সবার জন্য দোয়া করুন। আজকের জন্য এতটুকুই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা জিনিস, শাইক আমাকে দেখেই বললো যে মাশাআল্লাহ অনেক সুন্দর চেহারা, সো এটা শুনে তো আমার অনেক খুশি লাগলো। তারপরে আমি শাইককে বললাম, শুকরিয়া জাযাকাল্লাহ খায় শাইক, সো অনেক ভালো লাগলো, শাইক বললো যে মাশাআল্লাহ দেখতে কত সুন্দর।